এই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নয়? হ্যাঁ, সারা জীবন নামাজ রোজা হজ যাকাত হলো, আর শেষ সময় বেঈমান হয়ে মরে গেলেন, এসব বেকার হলো না হলো? ওই ব্যক্তি ইমানের সঙ্গে হবে বাবা এক নম্বর যতদিন আল্লাহ সুন্দর উপরে চলতে হবে। এখন আখিরি জামানা বিভিন্ন দল মত বার হচ্ছে না হচ্ছে না, আহলে হাদিস বার হয়েছে, এরপরে পরে আহলে কোরআনও বার হয়ে গেছে। কি আহলে কোরআন? এদের আকীদা নবীর হাদিসকে মানি না, ওদের আকীদা হলো ওরা শুধু কোরআন শরীফ মানে। আর যদি শুধু কোরআন মানে হাদিস শরীফ না মানে, এ ব্যক্তিকে মুসলমান বলে যাবে না? যাবে? কোন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে, ওই মানুষটাকে আপনি মুসলমান বলবেন? কিছু বলে না। চুপ করে বসো। এখন দেখেন না, আলেম কিছু বার হয়েছে, আমাদের সিলসিলার মধ্যেও বার হয়েছে। আগে নবীর ওপরে ইমান আনতে হবে, তারপরে আল্লাহর ওপরে। শুনতে পাচ্ছেন না? আপনারা দেখেন না ইউটিউব? আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছিলেন এমন একটা জামানা আসবে আলেমদের মুখ থেকে এমন এমন কথা এরা বলবে তোমাদের বাপও শুনেনি তোমাদের চোদ্দ পুরুষও শুনেনি। এখন বলেন পাঁচ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি গনেরা কেউ কি এরকম কথা বলেছে? বাবা আগে নবীর ওপর ইমান, তারপরে আল্লাহর ওপর ইমান? পাঁচ হুজুর কিবলা বলেননি, খাজা সাহেব হুজুর বলেননি, মোজাদ্দেদ আল-ফসানি হুজুর বলেননি, মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেননি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেননি, বসিরাতি আল্লামা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, মুফতি আজম মজলিস হুজুর মিরকে রহমতুল্লাহ আলাইহি, এরা জীবনে এদের মুখ দিয়ে শুনতে পেলাম না আগে নবীর ওপরে তারপরে আল্লাহর ওপরে। হ্যাঁ, আল্লাহু আকবার। ঈমান আমাদের শেষ করে ফেলবে। যারা ঈমান আমাদের কাছ থেকে লুটিয়ে নেবে এদের দাড়ি থাকবে না, দাড়ি থাকবে না। শুধু দাড়ি টুপি নয়, পাগড়িওয়ালা বলিছে কি দেশ থেকে মনে হবে জান্নাত থেকে এখনই পালিয়ে চলে এসছে, এত ভালো। হ্যাঁ, আল্লাহু আকবার। ওদের যুক্তি হলো আমরা নবীর ওসিলায় আল্লাহ চিনেছি, নবীর ওসিলায় কোরআন পেয়েছি। আরে ভাই বাবা, আল্লাহ খালেক আর আমরা কি মখলুক? আল্লাহ খালেক, আমরা মখলুক। যে বলছে নবীর ওপরে আগে ইমান আনতে হবে তারপরে আল্লাহর ওপরে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে ওই আল্লাহর জায়গায় নবীকে আগে বসাও পারবে? আল্লাহর উপরে। ভাই, শুধু আমাদের ভারতে নয়, বাংলাদেশেও এরকম চলছে না চলছে না? বাংলাদেশের মুসলিম কান্ট্রি 116 জন আলেমের নামে কেস হয়ে গেল। আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ, আলেমদের অনেক টাকা, এরা সন্ত্রাস, একটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, আর বেঈমান সরকার হাসিনা, আর হাসিনার ভাই হচ্ছে আমাদের মোদি, বুঝলেন না? এরা দুই ভাই বলে মিল আছে ভালো। আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে ঈমান লোটার ষড়যন্ত্র চলছে। আমার ভাই, সাবধান হতে হবে আমাদের। বিভিন্ন মশলা যা আপনার বাপও শুনেনি, আপনিও শোনেননি, আপনার দাদাও শোনেনি, এখন তাই শুনতে পাবেন। আমার মতো এরকম নতুন নতুন মলি সাহেব ফতোয়া বার করবে না করবে না? বার হচ্ছে তো। আমার
মুসলমান বলা যাবে না, যারা বলে আমরা আহলে কোরআন ও আমার মেয়েরা আমরা রাসূলুল্লাহ হাদিসকে প্রাধান্য দিই না, আল্লাহর কোরআনে আল্লাহ হালাল বলে দিয়েছে আমরা মেনে নিয়েছি, হারাম যেটাকে বর্জন করতে বলেছে আমরা বর্জন করেছি, আমরা হালে কোরআন ও সোনা বলে গেলাম, আল্লাহ মা কোরআনে জানিয়ে দিলেন মাতা কুমুর সুর ফাখুজু ও মানাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রসুল যেটা দিয়েছে এটা মানতে হবে না হবে না, এ মানতে হবে না হবে না, এটা কি আমার বাবার কথা বললেন না আল্লাহর কোরআন? তাহলে তুমি রসুলের হাদিসকে মানো না, তুমি আহলে মানে কোরআন হয়ে গিয়েছো, আল্লাহ বলেছেন আমার রসুল যেটা দিয়েছে এটাকে মানতে হবে, মেনে নিতে হবে। তাহলে তুমি যখন আল্লাহর কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করবে, তখন আমি হিজবুল্লাহ তো তোমাকে ফতোয়া দিতে আমার বুক একটু কাঁপবে না, আমি তো স্পর্শ ফতোয়া দিয়ে দেবো তুমি বেইমান হয়ে গেছো। ঠিক কিরকম বলে আমার ভাইরা, এক নাম্বার ইমানের সঙ্গে মৃত্যু দিতে গেলে ছটা আমল দরকার, তৌহিদ এবং মেসালাতের উপরে থাকতে হবে। ধারাবাহিকভাবে সমাজে কিছু মানুষ আমরা দেখি নামাজ পড়ে কয়েক সপ্তাহ নামাজ পড়ল, আবার নামাজ ছেড়ে দেয়, কয়েক সপ্তাহ তাহাজ্জুদ পড়ল মতো আবার তাহাজ্জুদ ছেড়ে দেয়, কয়েক সপ্তাহ দাঁড়িয়ে রাখে আবার কয়েক সপ্তাহ বলে দেখা যায় দাঁড়িয়ে কেটে একেবারে ফিনিশ করে ফেলেছে। আসে না নাই কদিন খুব নামাজি হয়ে গেল, এরকম মুসল্লি আপনার এখানে আছে? বাবারে আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট জামাতের সঙ্গে নামাজ পড়ছে, ও বাবা সপ্তাহ দুই পরে আস্তে 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 এক অক্ট করে কমতে কমতে আর মসজিদই আসে না, এমন মুসল্লি আসে না নেই। আল্লাহু আকবার, এশার নামাজের পরে মুয়াজ্জিন সাহেব মসজিদে তালা দেবে, ও এত মানে তসবি পড়ার জোর মসজিদ থেকে বার হয় না, মাঝখানে পড়া দেখা যাচ্ছে ওর মসজিদই আসে না, আমার মুসল্লি আসে না নেই। হ্যাঁ, এই রসুল বললেন আমল অল্প হোক ওই আমলটা যেন ধারাবাহিক ভাবে চলে, জোরে বলুন সুবহানাল্লাহ, এক নিয়মে ধারাবাহিক ভাবে। সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর অলিদের সহমতে বসো, আল্লাহর অলিদের সহমতে বসলে কি হয়, অন্তরের হাল দিনের হাল পরিবর্তন হয় না হয় না, এই বলো না পরিবর্তন হয় না হয় না। হ্যাঁ, মসজিদে জুমার দিনে যখন ইয়ার সাহেব বায়ান করেন, ইয়ার সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকেন, ওই সময় মন চেঞ্জ হয় না হয় না? ফুরফুরা শরীফে গিয়ে পিসা বুজুর্গদের যখন আমরা পাশে বসি আমাদের মনের হালত চেঞ্জ হয় একটু হয়তো। হ্যাঁ, রসুল বললেন তোমরা হাক্কানি ওলামাদের পাশে বসবে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি বলতে আমরা কেমন করে চিনবো ওলিদের? পীরের ব্যথা বলেন পীর হবে না, ডাক্তারের ব্যথা বলে ডাক্তার হবে না, ও সোনা মালিকেরা শুনে রাখো বাবা আল্লাহ নবী মানছেন ওই ব্যক্তি আল্লাহ নবী হবে, যেই ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা মনে হবে, বলে বলুন সুবহানাল্লাহ, যাকে দেখে আল্লাহর কথা মনে হয় ওই ব্যক্তি আল্লাহর ওলি।
সমাজে অনেক আলেম আছে, দেখবেন একজন আলেমের দেখতে খুব সুন্দর, দাড়ি যেমন সুন্দর, ড্রেসও খুব ভালো, জামা পোশাকও ভালো, এই আলেমটা রাস্তা দিয়ে যায় ও অনেকে আপনার গালাগালি করে, সালাম কালাম করে না, আছে না এমন আলেম। আবার দেখতে ভালো নয়, মোদি সাহেবের জামা কাপড়ও ভালো নয়, কিন্তু ওর মানুষের ওর মানে আখলাক আদর্শ চলা ফেরায়, হ্যাঁ, জনসাধারণ খুশি, হুজুর গেছে বাজারে চা পান খেয়ে উঠতে পারে না, হুজুর একটা পান খান, না আমি খাবো না, আরে কোন পান খেলাম না, খান না হুজুর খান না। আর একজন ভালো মলি সাহেব পাগড়ি বানা মলি সাহেব পাশে করছে, ওকে কেউ বলে না। আরে যে মানুষটাকে দেখে আল্লাহর কথা মনে হয়, রসুল বললেন ওই মানুষটাই অলি মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাড়িয়ে নাও, এই জন্য রসূলুল্লাহ বলেছেন মুসলমানের ইমান বাড়ে আবার কমে, ইমান বাড়ে আপনারা বুঝতে পারছেন না। আরে ইমান বাড়া কমা হয় না, হয় না? গ্রামের কোন মানুষ যখন মারা যায়, একই বয়সে কত একসঙ্গে খেলাধুলা করেছেন, এই দেখেন ওই মানুষের খবর শুনলে আপনার কি মনে হয়, আজ থেকে আর নামাজ ছাড়বো না রে, একসঙ্গে কত খেলা করেছি আজকে চলে গেল, আর নামাজ ছাড়বো না। তার মানে কি ইমান বাড়ছে? ইমান ইমান বাড়ছে। যেই মিনা আখলাক রকম করে মাটি দিয়ে এলো দু একদিন পর থেকে ওর কথা মনেই নেই, তার মানে ইমান আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে মাহফিলে আপনারা বসে আছেন, আপনাদের ইমানের ব্যাটারিতে চার্জ হচ্ছে, সুবহানাল্লাহ। এইসব জায়গায় বসলে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে, হালকা সিকিরের মাহফিলে বসলে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে। রসূল বললেন ওইসব জায়গাগুলো বসবে যেসব জায়গায় বসলে তোমাদের ইমান বাড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা একটা আমল বেশি বেশি করো, তোমার ওই মানের শূন্য ধরের ওই আমল বাগল মেসের আমল। আপনারা সপ্তম মুজাদ্দদের জামান দাদা হবেন সিলসিলার মানুষ তো, হ্যাঁ। আরে আমি অনেক জায়গায় বলেও ফেলেছি যে হুগলি জেলার মানুষদের আমরা চব্বিশ পরগনার মানুষরা ভালোবাসি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আপনাদের এই আপনার চেহারা শেকেল সুরত দেখে নয়, আপনাদের ভালোবাসি আমার দাদা হুজুরের খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুগলি জেলার মাটিটারও অনেক দাম রে বাপ। আমি আপনাদের এই সুফি জঙ্গলে বছরে জলসায় এসেছিলাম, অনেক লোক হয়, আমি ওখানেও এই কথা বলেছি যে হুগলি জেলার মানুষ তোমাদেরকে আমরা খুব ভালোবাসি। কেন? হুগলি জেলার মাটিটা আল্লাহ অলিদের মাটি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে যাবেন সেই দিকে অলি আছে না নেই, যে গলিতে ঢুকবেন সেই গলিতে আল্লাহর অলি শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাটির অনেক দাম রে বাপ। বক্তব্য জায়গা নয় আজকে, বলেন যত আমার সিলসিলা এলাকার মসজিদ গুলো আছে, এই সিলসিলা এলাকার মসজিদের মুসল্লি গুলোর মেসোয়াকের আমল ঠিক আছে? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু আমাদের পাশাপাশি আমার জামাতি ভাইরা তাবলিগ ভাইরাস ওদের দেখবেন অন্য কিছু না হোক, মেসোয়াকের আমল ঠিক আছে না নেই? এই সত্যি কথাটা বল ভাই, একটু হ্যাঁ বলতে হবে তো নাকি? মানে এরা দুটো টাকা দেবে বলে আমি একা বকে মরবো নাকি? আল্লাহ একবার, এই মেসোয়াক একটা বড় আমল। নবী আমাদের দরি আমাদ সাহেব জুরা নো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী এগো মেসোয়াক করতেন, সাহাবা কেরামের আমল আমাদের মনে হতো আল্লাহ নবী তাদের বসের গোস্ত গুলোকে দিয়ে রক্ত
আমার ভয় রাখি, নবী আমার নতুন জয়সে আছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জানুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে আছেন। আম্মা আয়েশা ফরমা ছেড়ে দুনিয়ার মানুষেরা, আমি আয়েশা বৌভাগ্যমান, আমার নবী আমাকে কুমারী অবস্থায় বিয়ে করেছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নবীর কুমারী বিবি। শুধু তাই নয়, আমি আয়েশার জন্য তায়াম্মুমের বিধান চালু হয়েছে। শুধু তাই নয়, আমি আয়েশা আল্লাহ নবী আমার কোলের উপরে মাথা রেখে আল্লাহর নবীর বিদায় দিয়েছে। আমি আয়েশা আমার নসিব বলে আল্লাহ নবীর শেষ সময় মওদেব আগে মওদে শয্যায় পড়ে আছেন, আল্লাহ নবীর বুড়ার মুখে মানে আমি আয়েশা জাগিয়ে রয়েছি। আল্লাহ নবীর কপাল মোবারক দিয়ে পাশিরা জারি হচ্ছে, পাশে ঠান্ডা পানি পাত্র বারবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি আয়েশা আমার ভাই হযরত আব্দুল্লাহ মিশরাক করতে করতে আল্লাহর নবীকে দেখতে এসেছে। এই মিশরাকের আমল আজ থেকে নিয়ত করে আল্লাহ, এই মিশরাক একটা বড় সুন্নত, আজ থেকে আর ছাড়বো না। ইমানের সঙ্গে মৌত হবে, জোরে বলে সুবহানাল্লাহ, আর ইমানের সঙ্গে মৃত্যু যদি হয়, আরে আপনার ছেলে যদি আপনার কবরের ধারে নাও যায়, যাওয়ার দরকার নেই। অল মুমিনিনা ওয়াল মুমিনাত, অল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জোরে বলে সুবহানাল্লাহ। তমাম বিশ্বের মুসলমান যখন দোয়া করবে, আপনি যদি ইমান নিয়ে মরেন, আপনার ভাগে অল্প একটু এলেও আসবে, জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি ইমান নিয়ে না পড়েন, 40টা গরু জবাই করে খাড়া করে খাইয়ে দেন, খোদার কসম তোর কবরে আজাব মাপ নেই। ওহ, আমার আয়েশা বলছেন, আমি নিজে দেখেছি আমার ভাই আব্দুল্লাহ মিসওয়াক করতে করতে আসছে, আমার রসুল এত দুর্বল হয়ে গেছে, রসুলের তো কথা বলার ক্ষমতা নেই, আমার রসুল আরে আরে বারবার দেখছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমাদের আম্মাকে আল্লাহ কোরআন শরীফের হাফেজা করেছিলেন, বলো 600,000 হাদিসের হাফেজা। আমাদের আয়েশা বলছে আমার রসুল বাদ ইশারা করলেন একটু মেসোয়াক। আমার আয়েশা বললো আমার ভাই আব্দুল্লাহকে বললো আব্দুল্লাহ আমার রসুল শেষ সময় একটু মেসোয়াক করতে চায়। সুবহানাল্লাহ বলেন, ও তোমার মেসোয়াকটা দেবে। আব্দুল্লাহ মেসোয়াক দিয়ে দিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর মুখে মেসোয়াক ধরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত নি জীবনে মানে আল্লাহ নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন, নবী আমার জীবনের ক্ষমতা নাই, আল্লাহ নবী জীবনে মারলেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে চিবিয়ে দেবো নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহ নবী ইশারা করলেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়া মেরা, আমি আয়েশা বলে ভাগ্যবান, আল্লাহ নবী শেষ সময় আমি আয়েশার মুখে লাগা আর আল্লাহ নবী জুড়ানে মোহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালাকে আল্লাহ একত্রিত করেছিল। আমি আয়েশা ভাগ্যবান, আমার শেষ সময় আমি মিসওয়াক চিবিয়ে দিয়েছি, আমার রসুন শেষ সময়ও মিসওয়াক করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিসওয়াকের আমল করতে হবে না হবে না? জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের জিহাদে সাহাবারা হেরে যাচ্ছেন, পরাজিত হচ্ছেন, সাহাবীরা বলে এই আমাদের কোন একটা সুন্নাত মনে হয় ছেড়ে যাচ্ছে, এই দেখো তো সুন্নাত। বললো হুজুর হ্যাঁ ঠিক আছে, আমাদের মিসওয়াক করা হয়নি। মিসওয়াক সাহাবীরা যখন সব মিসওয়াক করছে, আল্লাহ বেঈমানদের চোখে আমল করে দেখাচ্ছে যে এক একজন মুসলমান যেন গাছ উপড়ে দিয়ে মানে গাছ খাওয়া শুরু করেছে। ধরে বলে সুবহানাল্লাহ, বেঈমানরা তো ময়দান থেকে ছুট, বলে পালিয়ে যাচ্ছিস কেন রে? বলে বাবা রে, মুসলমানরা আজকে গাছ তুলে খাচ্ছে রে, আমাদের আর বাঁচার উপায় নেই। আমার ভাইরা, ইমানের সঙ্গে মৃত্যু নিতে গেলে মিসওয়াক করা লাগবে। এর সঙ্গে আর একটা আমল আছে, আপনার কুলুকের ব্যবহার, প্রস্রাব ফিরে ঢিলা ব্যবহার করেন। অবাক হই, 60 বছরের মুসল্লি, 70 বছরের মুসল্লি, 45 বছরের মুসল্লি, এর কি এখনো প্রস্রাবের শেকায়াত হয়নি? আল্লাহু আকবার, একদম কুলুকের আমলই নেই, হত আপনাদের দিকে থাকতে পারে ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার। যারা বয়স হয়ে গেছে বা বয়স হয়নি, এই সুন্নতটা অবশ্যই পালন করবেন। আর এই মানে কুলুকের সুন্নত যদি চালু না থাকে, তোমার কবরে আজাব, এই ইমাম সাহেব আর হেজবুল্লাহ পীর সাহেব মিলে কিন্তু কবরে আজাব ভাব করতে পারবে না। প্রস্রাব থেকে পবিত্র না হলে তোর কবরে আজাব হবেই। আমরা কজন কাঁদি না? কাঁদা লোক বেশি না হাসা লোক বেশি? এ বলো না, দুনিয়ায় কান্নার মানুষ বেশি না হাসার মানুষ বেশি? এখন তো হাসার মানুষই বেশি, আর কন্দনরত ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনি এমনি হয়েছে, সব তাদের কত চোখের পানি চলে গেছে, রাত কি রাত জেগে জেগে হাও হাও করে আল্লাহর দরবারে কত কান্না কেঁদে গেছে, আজকে সেই কান্না আমাদের কোথায়? আমি আয়েশা কম্বল বিতরণ আল্লাহর নবী শুয়ে পড়েছে, রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার আয়েশা বলছে আমি ঘুমিয়ে গেছি। গভীর রাত্রিতে আমি আয়েশা, আমার হাত বিছানার বাইরে চলে গেল, আমার হাতে গেল মেরে হলে পানি, দুই পানি লেগে গেছে। আমি আয়েশা মেরে মেরে খুললাম কলসির পানি পড়ে গেল নাকি। আমি আয়েশা তাড়াতাড়ি করে উঠে দেখলাম আল্লাহ নবী, আমি আয়েশা পাশে আল্লাহ নবী শুয়ে নাই। আমি আয়েশা তাড়াতাড়ি করে উঠে দেখি নবী আমার বিছানায় বসে
সাজদা হলো মরে গিয়ে আল্লাহ নবী এতো খোলা করে আল্লাহুম্মা ইয়া রাব্বি হামিল উম্মতি যারা আজকে সব সুন্নাত থেকে দূরে আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে না হবে না আমার ভাইরা আপনারা বললেই কিন্তু শেষ করে দেবো, শেষ করে দেবো নাকি? আর কতক্ষণ হবে? 11টা, ঠিক আছে। আল্লাহু আকবার তো বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমার সোনাবানি, আমরা মারা যাবার পরে আমরা যদি মুমিন হই আমাদের কবরে নবী আসবে না আসবে না আসবে না? তারিখাটা নবী সুন্নত থেকে দূরে, তোমার কবে মৃত্যু হবে তুমি জানো? তুমি যদি বাড়ির বিহীন অবস্থায় মরে যাও, তুমি তো বেঈমান নও, তুমি তো কাফের নও, তুমি তো মুসলমান। এখন তোমার কবরে যদি আল্লাহ রসুল আসে, তুমি তোমার লজ্জা লাগবে না লাগবে না? আমার নবীকে দেখানো হবে, বান্দাকে কবে আল্লাহ বলে ফেরেশতারা উঠে উঠিয়ে বসাবে, আল্লাহ পাকে ফেরেশতারা দিয়ে সাজাবে, মারিয়াম পুকার আমার দিন খারাপ, তারপরে জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুলু ফি হাযা রাসূল। বুড়ি মেয়ে ছেলে, আমার মেয়েটা যখন আসছে আমার রসুল মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কে মুস্কে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহ এদের এমন একটা পাওয়ার দেন না, অনেকের মনের হালত এরা বোঝার ক্ষমতা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যত সম্ভব আপনাদের
এই পাড়ায় এসেছিলাম, এই পাড়াটার নাম কি বাহানা না এটা কোদলপুর, এটা বাহানা, আমি তাহলে এসেছিলাম আপনার কোদলপুরে দক্ষিণ পাড়া। আমি হয়তো ওখানে বলেছিলাম আমার ভাই আল্লাহ যারা হয়ে যায় আল্লাহ তাদের এমন একটা পাওয়ার দেন ওরা অনেক সময় হালত বোঝে। আমার পিল ছিল আল্লাহ কালী বললে হুজুর রহমতুল্লাহ আলাইহ, অনেক সময় কিছু বলবো বলে আসতাম হুজুরের কাছে, হুজুর দূর থেকে ইশারা করতেন চুপ, যদি বলবো সুবহান আল্লাহ এই চুপ, এখন নয় দরবার ফাঁকা হয়ে গেল, ও কি করতে এসছো এই কথাটা বলবে, তাই কি করে হালত বোঝে। আল্লাহর ওলি যারা হয় এদেরকে আল্লাহ পাক অনেক সময় আল্লাহ পাকের গোপনীয় রাজ আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, গোপনীয় কিছু ব্যাপার আল্লাহ ওদের দেখায়।